वेलकम बैक टू मारफ 99। बीबीए ऑनर्स द्वितीय वर्ष प्रिंसिपल्स ऑफ फाइनेंस मैनेजमेंट डिपार्टमेंटर आज के दशम अध्याय निये आलोचना करब। आजकेर क्लासटी प्रथम और आजकेर चैप्टर हच्छे 10 लॉन्ग टर्म फाइनेंशियल डिसिशन, एटाके शॉर्टकाटे बला जाए कॉस्ट ऑफ कैपिटल। सो आज के कॉस्ट ऑफ कैपिटल निये आलोचना करब। सो आमरा जारा बीबीए ऑनर्स द्वितीय वर्षेर शिक्षार्थी रयेछि मैनेजमेंट डिपार्टमेंटर, सो चैप्टर 10 থেকে কমপক্ষে একটি 10 নম্বরের অথবা 4 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই আসবে। আর এই অধ্যায়টি খুবই সহজ, তবে এই অধ্যায়ের সূত্র অনেকগুলো, ছোট ছোট অনেকগুলো সূত্র রয়েছে। অঙ্কগুলো সহজ কিন্তু সূত্রগুলো খুব কঠিন। সো প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবেন, আর প্রথমের কয়েকটা সূত্র একই, তারপরে সূত্র চেঞ্জ হয়ে যাবে। যতগুলো ক্লাস আসবে সবগুলো ক্লাসের দুই তিনটা করে রিলেটেড সূত্র থাকবে, বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি এই অধ্যায়ের যতগুলো ক্লাস করানো হবে তোমরা সবাই সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমে শুরু করা যাক। দ্য প্রতিটি কোম্পানি কারেন্টলি পে ডিভিডেন্ড টাকা 12 পার শেয়ার, মানে প্রতিটি কোম্পানি এই মুহূর্তে চলমান সময়ে ডিভিডেন্ড রয়েছে 12 টাকা করে পার শেয়ারের। কারেন্ট মার্কেট প্রাইস ইজ পার শেয়ার টাকা 150। কম্পিউট দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। তো এই যে এটা পড়লাম, এটা পড়ে কিন্তু আমার মনে হয় না আপনারা কিছু বুঝতে পারছেন। সো আমি কিছু বোঝাই দিচ্ছি। দ্য প্রতিটি কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড টাকা পার শেয়ার। তো এই যে পেইড ডিভিডেন্ড রয়েছে এটাকে শর্টকাটে বলা যায়, সরি, D0। ওকে, পেইড ডিভিডেন্ড D0। আর এখানে রয়েছে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইসটাকে শর্টকাটে বলা যায় P0। সো দ্য প্রতিটি কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড, পেইড ডিভিডেন্ড এ কথাটি থাকলে D0 হবে, 12 টাকা পার শেয়ার। কারেন্টলি মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস পি থাকলে P0 হবে। সো পার শেয়ার এত টাকা। কম্পিউট দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, মানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, এটার মানে হচ্ছে KE। এটা আরেকটা মানে রয়েছে, সেটা আমরা পড়বো না, কারণ সেটা ব্যাকডেটেড। আপডেট হচ্ছে এটা KE। সো অঙ্কের মধ্যে আমাদের মোট ইনফরমেশন দেওয়া রয়েছে দুইটা, আর আরেকটা ইনফরমেশন বের করতে হবে। তো অঙ্কের মধ্যে আমাদের তিনটা জিনিস রয়েছে, D0, P0 আর KE। সো যদি অঙ্কের মধ্যে D0 আর P0 থাকে এবং KE বের করতে হয়, তাহলে আমরা পেই বের করার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে এক্সারসাইজ 1 দিতে পারি। এক্সারসাইজ 1, আজকে প্রথম ক্লাস, ক্লাস 1, ওকে, চ্যাপ্টার 10 কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল। আর এই অধ্যায়টি কিন্তু বিবিএ অনার্স প্রথম বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবং মার্কেটিং ডিপার্টমেন্টেরও রয়েছে। সো তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছো অথবা মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছো বা অন্যান্য প্রাসঙ্গিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছো, তারাও এই ক্লাসটি দেখতে পারো, কারণ সকলের জন্য একই নিয়মের অঙ্ক। সো শুরু করা যাক। আমরা বের করব কস্ট অফ ইকুইটি, কেই। কেইর সূত্র যখন আমাদের D0 আর P0 থাকবে, আই মিন অঙ্কের মধ্যে দেখি পেইড ডিভিডেন্ড আর মার্কেট প্রাইস D0 আর P0 থাকবে, তখন খুব সহজ একটা সূত্র দিয়ে অঙ্কটা করব, সেটা হচ্ছে D0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে একটা হেয়ার দিলে ভালো হয় নম্বর বেশি পাওয়ার জন্য, এটা 4 নম্বরের জন্য আসতে পারে, D0 বা পেইড ডিভিডেন্ড হচ্ছে আমাদের 12 অঙ্কের মধ্যেই ছিল, আর P0 হচ্ছে 150। সো 12 150 ইন্টু 100, এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, তাহলে 8% বের হবে, 8%।
এটাই হচ্ছে উত্তর। আজকে পর্যন্তই, দেখা দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি একটু অসুস্থ রয়েছি, এই জন্য হয়তো রেগুলার ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা মাইন্ড করিয়েন না। ধন্যবাদ।